কি বলে, এ তো মহা মুশকিল ভাই, এ তো তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিংয়ে ডিস্টার্ব করছো। আমি বললেও করবো না, আমার মিটিংয়ে ডিস্টার্ব করলে আমায় বললেও আমি করবো না, আমি এদিকে ভীষণ টাফ। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে, পাবলিক মিটিংয়ে এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। পাবলিক মিটিংয়ে এসে ডিস্টার্ব করলে অন্য কারো মিটিংয়ে করতে পারতেন আপনারা? প্রতিদিন আমার মিটিংয়ে বিজেপি শিখিয়ে দিচ্ছে আর করছেন? বসুন, এসব আমি জানি। আমি বিজেপির মিটিংয়েও লোক পাঠিয়ে দেবো এবার থেকে, সিপিএম এর মিটিংয়েও পাঠিয়ে দেবো, চালাকি বুঝিয়ে দেবো। এক হাতে কখনো তালি বাজে না, প্রত্যেকটা মিটিংয়ে এই কাণ্ড করছে, ঢুকে যাচ্ছে মেয়েদের মধ্যে আর ঢুকে গিয়ে সব করছে। এখানে যেভাবে, এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন বসুন, প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন, 2-4 জন বসুন, শিখিয়ে নিয়ে আসে কেউ? আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন, মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না 1 লক্ষ লোকের মাঝে 10 জন, বসুন। আপনাদের আমি, এই তোমরা দেখে রাখবে তো এবার থেকে মিটিংয়ে, আমি আমাদের কর্মীদের অনুরোধ করব, প্রত্যেকটা মিটিংয়ে আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে। আমাকে এখানে বললে আমি একটি কাজও করব না, আমায় চিঠি লিখে জানাতে হবে, আমি দেখে বলে দেবো। আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে? বসুন। কারা এরা, আমি তো বুঝতেও পাচ্ছি না, হু আর দিস পিপল? এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? দেখো বোঝো অবস্থা, 1-1.5 কোটি স্বনির্ভর গোষ্ঠী, তার ট্রেনার, তাদের তো আজকে নয় সিপিএম এর আমল থেকে চলছে, যেভাবে চলছে। তোমরা কি এসএলএও কি বলে, ভাই ওদের তো ওইটাই ইনসেন্টিভ দিয়ে করানো হয়, ও তো চাকরি নয়, প্রাণী মিত্র। এই তোমরা কি প্রাণী মিত্র? তোমাদের 1,500 টাকা বাড়ানো হয়েছে, পোষায় আর না, যতই দাও ততই চাই, আপনার কিছু চাইতে পারেনি আপনি, আমার তার জন্য কোনো আপত্তি নেই। আপনি একটা দেবার একটা সিস্টেম আছে তো, আপনি একটা চিঠি লিখুন, চিঠি লিখে চিঠিটা পাঠিয়ে দিন। আমরা তো কখনো বলি না যে চিঠিটা আমরা নেব না, প্রাণী মিত্র বাড়িয়ে দেওয়া হয়েছে 1,500 টাকা, প্রাণী বন্ধু বাড়িয়ে দেওয়া হয়েছে, ভিআরপি 20 দিন থেকে 30 দিন করে দেওয়া হয়েছে, ICDS এর 1,000 টাকা বাড়ানো হয়েছে, আবার বাড়ানো হয়েছে, কেন্দ্রীয় সরকার প্রায় বন্ধ করে দিয়েছিল, আশার মেয়েদের বাড়ানো হয়েছে, বাকিটা কোথায় আছে? এসএলও সম্ভবত একটা কিছু করা হয়েছে, 20 দিন থেকে 30 দিন করে দেওয়া হয়েছে, যতটা পেরেছি ততটা করেছি ভাই, এগুলো আছে, তোমাদের লক্ষ লক্ষ আছে। ট্রেনার মানে ট্রেনিং দেয়, সে একটা ইনসেন্টিভস পায়, তো মহা মুশকিল। আমি এদের কোথার থেকে স্থায়ী চাকরি করব? এ তো আমার হাতে নেই, আমায় কোর্ট করতেও দেবে না, আমি চাইলেও করতে দেবে না। আপনারা ব্যাপারগুলো বুঝুন, টাকাটা আসবে কোথার থেকে? কোনো ট্যাক্স নি না, বিদ্যুতের দাম বাড়েনি, আজকে ধরুন আজকে এমনকি 75 ইউনিট যাদের, তারা 3 মাসে বিদ্যুতের ভাড়াও দেয় না। আজকে জেনে রাখবেন, রেশন বিনা পয়সায়, স্বাস্থ্য বিনা পয়সায়, পড়াশুনো বিনা পয়সায়, রাস্তা বিনা পয়সায়, জল বিনা পয়সায়, 75 ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায়, সব কিছু যদি বিনা পয়সায় হয়, আপনারা কেউ যদি একটা পরিবারকে গভর্নমেন্ট কটা হেল্প দেবে? এমন এক একটা পরিবার আছে, রেশন পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে, একটা পরিবার 5-6টা করে হেল্প পাচ্ছে, এটা আমি খুশি, যতটা পারছি আমি আমার হৃদয়ে নিংড়ে দেবো। কিন্তু মনে রাখবেন, যেটা আমি পারবো না, আমার মিটিংয়ে গিয়ে চাপ সৃষ্টি করবার চেষ্টা করবেন না, আমি করতে পারবো না, আমি হাত জোর করে ক্ষমা চাইছি এর জন্য।